পথ দুর্ঘটনা যে ঘটনা ঘটেছে এজেসি বোস উড়ালপুলে একেবারে দুই মোটর বাইকের সংঘর্ষ সেখানে আহত হয়েছেন একজন যে খবর এসে পৌঁছচ্ছে আমাদের কাছে যে এসএসকেম থেকে পার্ক সার্কাসের দিকে যাচ্ছিল বাইকটি এবং পাশ দিয়ে যাওয়া বাইকের ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে আহত হন দ্বিতীয় বাইকের সওয়ারি এবং পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে এবং সোয়া দশটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। এর আগে একাধিকবার শহরে পথ দুর্ঘটনা ঘটেছে আর এবার এজেসি বোস রোডে ঘটল এই দুর্ঘটনা। আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে, উড়ালপুলে ফের দুর্ঘটনা ঘটেছে, আবির কি জানতে পারছো, কেমন রয়েছেন সেই আরোহী? দেখো 10:10 ঘটনা ঘটেছে এবং এডিসি বসর ফ্লাইওভারে ঠিক এসএসকেম এর সামনে থেকে বাইকে ওই ব্যক্তি যাচ্ছিলেন এবং পার্ক সার্কাসের দিকে, তখনই পাশাপাশি দুটি বাইকের মধ্যে সংঘর্ষ হয়, গুরুতর আহত হন তিনি এবং তারপরে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল দ্রুতগতিতে চলে এবং সেখানে দেখা যায় যে তিনি আহত হয়েছিলেন, তাকে এরপরে পুলিশের তরফ থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং তার যে বাইকটি দুর্ঘটনাগ্রস্ত সেই বাইকটি ছড়িয়ে ফেলার কিন্তু প্রচেষ্টা শুরু হয়ে গিয়েছে এবং বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল কিছুটা ব্যাহত হলেও কিছুক্ষণ পরেই স্বাভাবিক হয়ে গেল। এই যে ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। ধন্যবাদ আবির। শহর থেকে জেলা গোটা নাচেই হার কাঁপানো ঠান্ডা, গতকালের তুলনায় খানিকটা ঊর্ধ্বগামী হলো পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস, যদিও স্বাভাবিকের থেকে তা আজও 2 ডিগ্রি কম। আবহাওয়ার পূর্বাভাস বলছে আরও নিচে নামতে পারে তাপমাত্রা। আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে জানবো সঞ্চয় মিত্র, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্চয়, যে যাকে শীতের অপেক্ষা ছিল শহরবাসীর কাছে সেই শীত অবশেষে এলো, যদিও গতকালের থেকে আজকে তাপমাত্রা খানিকটা হলেও বেড়েছে, তবে এই যাকে শীত কি আরো কিছুদিন উপভোগ করবেন শহরের মানুষ, কি বলছে আবহাওয়া দপ্তর? একদমই এটা আরো কিছুদিন অপেক্ষা, মানে আরো কিছুদিন এটা উপভোগ করতে পারবেন সাধারণ মানুষ, কেননা যে তাপমাত্রা আজকে বেড়েছে সেটা খুবই সামান্য, 10.9 ছিল গতকাল, আজকে 12 ডিগ্রি সেলসিয়াস, এটাও স্বাভাবিকের থেকে কম। দক্ষিণবঙ্গে এখনও বেশ কিছু জেলাতে আজকেও যেটা দেখা যাচ্ছে যে সিঙ্গেল ডিজিটে টেম্পারেচার রয়েছে, 8-10 ডিগ্রির মধ্যে তাপমাত্রা, এবং এই পরিস্থিতিটা আগামী কয়েকদিনও বজায় থাকবে। তাপমাত্রা সামান্য বাড়লেও সেটা স্বাভাবিকের মধ্যে থাকবে, তাই কনকনে যে ঠান্ডা ভাব, অর্থাৎ জাঁকিয়ে ঠান্ডা যাকে আমরা বলি, সেটা বজায় থাকবে গোটা রাজ্যেই। তবে এ পর্যায়ে যেটা খুব লক্ষণীয় যে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে কিন্তু শীতের দাপট অনেকটা বেশি এবং তাপমাত্রা বেশ কিছু জায়গাতে যেরকম বললাম যে 10 ডিগ্রির নিচে নেমে গিয়েছে, বিশেষ করে বিহার এবং ঝাড়খণ্ড লাগোয়া যে জেলাগুলো রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোতে একেবারে কনকনে ঠান্ডা হাওয়া, একেবারে উত্তরে হাওয়ার যে দাপট সেটা অনেক বেশি অনুভূত হচ্ছে। সব মিলিয়ে শীত আরও কয়েকদিন এরকমভাবেই বলা যেতে পারে ঝোড়ো ব্যাটিং করে যাবে। আগামী সপ্তাহের শুরুতেও দেখা যাবে যে সামান্য তাপমাত্রা বাড়লেও শীতের পরিস্থিতি এরকমভাবেই বজায় থাকবে। ধন্যবাদ সঞ্চয়।